পেঁয়াজের দাম না কমলে আবারও আমদানির হুঁশিয়ারি দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সকালে রংপুরে একথা বলেন মন্ত্রী। নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিতে ভোক্তা অধিকার কাজ করছে বলেও জানান তিনি। চিনি আমরা একটা ফিক্স আপ করে দিয়েছি, তারপরেও বাজারে সেটার প্রভাব এখনও পড়েনি। আমরা চেষ্টা করছি যে যেন যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে সেই দামটা অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার কাজ করছে, হয়তো আশা করছি যে একটু ইম্প্রুভ করবে। আর পাশাপাশি পেঁয়াজের দামটা বেড়েছে, আমরা লক্ষ্য রাখছি হয়তো আমরা ইম্পোর্টের ব্যবস্থা নেব। এটা ইম্পোর্ট আপাতত বন্ধ আছে ভারত থেকে, সেটা ইমিডিয়েটলি ব্যবস্থা নেব যদি দু একদিনের মধ্যে দামটা না কমে। এটি হলে বাজার আর অন্যান্য জিনিস মোটামুটি যেরকম ছিল সেরকম। কাঁচা বাজারে সব কিছু আমরা কন্ট্রোল করি না, বিভিন্ন মন্ত্রণালয় আছে। তো ওভারঅল সিচুয়েশন যে খুব খারাপ তা না, দুটোতেই একটুখানি ঝামেলা হয়েছে। আর গতানুগতিকভাবে যেটা গ্লোবালি দাম বেড়েছে, যেমন ডালের দাম সেটাও গ্লোবাল মার্কেটে যা বেড়েছে ডলারের ডিভ্যালুয়েশন সেইটাই। তবে কখনো কখনো কাঁচামাল বাড়ে, আবার সার্টেন সময় পরে কমে যায়। কাঁচা শাকসবজি বৃষ্টি হলে ট্রান্সপোর্টের সমস্যা হলে পরে বেড়ে যায়, আবার দু একদিন গেলে পরে ইম্প্রুভ করে যায়। তো ওভারঅল সিচুয়েশন ওয়েল কন্ট্রোল। শুধুমাত্র দুটো আইটেমই, পেঁয়াজটা রিসেন্টলি বেড়েছে, সেটা ইম্পোর্টটা বন্ধ রাখা হয়েছে, সেটা আমরা দেখছি। যদি না কমে তাহলে আমরা ইম্পোর্টটা করে দেবো, যেটা কৃষি মন্ত্রণালয় আইপিটা ইস্যু করবে, আমরা কথা বলবো। আর দ্বিতীয়ত হলো চিনি। চিনির ব্যাপারটা গ্লোবাল মার্কেটে খুব ভ্যারি করছে দাম, তারই সুযোগ নিচ্ছে এখানকার ব্যবসায়ীরা। সেটা আমরা যেটা ফিক্স আপ করে দিয়েছি, যেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো আমরা।